গাইস ভিডিও ইন্ট্রো দিতেই ভুলে গেছি, ইন্ট্রোটা আমি তাহলে মেরে দিই, ভিডিও শেষ করার পর ইন্ট্রোটা মারছি। হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও, তোমরা দেখছো পুরানো ব্লগ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে পৌঁছে গেছি বাউড়িয়া। হঠাৎ করে বাউড়িয়া কেন এলাম? কারণ আছে ভাই। এখানে এই বছরের দুর্গাপুজোর থিম কি হচ্ছে জানো? পৃথিবীর সব থেকে বড় মন্দির, মানে ওয়ার্ল্ড বিগেস্ট টেম্পল, মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, হ্যাঁ এই বাউড়িয়াতে হাওড়া জেলায় হচ্ছে। তাই আমি পৌঁছে গেছি, এখন এই মুহূর্তে আছি, এই যে দেখতে পাচ্ছ বাউড়িয়া স্টেশনে। আর জাস্ট কানটা পুরো খেয়ে নিচ্ছে আমার। তো আজকের জার্নিটা এইখান থেকেই শুরু হচ্ছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ক্যামেরাটা হোয়াইট অ্যাঙ্গেল থেকে জাস্ট নর্মাল মোডে শ্যুটটা করছি, কারণ ভিডিও কোয়ালিটি এখন অতটা ভালো আসছে না, আকাশের ওয়েদারটা একদম ভালো নেই। আর এই মুহূর্তে বাউড়িয়া স্টেশন থেকে আমরা যেতে চলেছি যুবগোষ্ঠী ক্লাব। হ্যাঁ, যুবগোষ্ঠী ক্লাব, যেখানে এবছরের সব থেকে বড় প্যান্ডেল বলবো না, কারণ কলকাতায় তো বড় প্যান্ডেল হচ্ছেই। আর এইখানে যেটা হচ্ছে মায়াপুরের ইসকন মন্দির। চলো এখান থেকে যাওয়া যাক, এখানে টোটো অটো সব কিছু তোমরা পেয়ে যাবে, জাস্ট 10 টাকা ভাড়া, 10 টাকার বিনিময়ে এবার আমরা পৌঁছে যাবো। চলো যাওয়া যাক, লেটস গো। এই মুহূর্তে জাস্ট এসে পৌঁছালাম এই সাইডটা দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ মায়াপুরের ইসকন মন্দির। এবছরের যুবগোষ্ঠী ক্লাব বাউড়িয়ার পক্ষ থেকে এই থিমটা হচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, কিছু বলার নেই, ঠিক আছে? হাওড়া জেলায় এরকম প্যান্ডেল ভাই, এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি, জাস্ট হাওড়া জেলায় এরকম একটা প্যান্ডেল হবে। পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুরের ইসকন মন্দির, সেইটা এই বছরে এই বাউড়িয়ার যুবগোষ্ঠী ক্লাবের থিম, বুঝতে পারছো কতটা ভিড় হতে চলেছে এখানে? দারুণ এখানে ভিড় হবে। আর এইখানে দেখতে পাচ্ছ সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে, ঘুড়ি ওড়াচ্ছে, আর ভিতরে মন্দিরের কাজ চলছে। এবার ভিতরে আমরা যাব। গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল চত্বর, আর এইখানে কিন্তু অনেকটা জল জমে আছে, কিন্তু চাপের কোনো ব্যাপার নেই, এগুলো পুজোর আগে সব কিছু ঠিক করে দেওয়া হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে, প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, প্যান্ডেলটা দেখো, মাথায় যে চূড়াগুলো আছে, চূড়াগুলো কিন্তু বসে গেছে অলরেডি, কিন্তু কাপড় লাগানোর কাজটা চলছে। এবার আমরা ভিতরে প্রবেশ করব, ওখানে দাদারা কাজ করছে, দাদাদের সঙ্গে কথা বলবো, আর কিভাবে আসবে না আসবে সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। এবার সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এইখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে কাজকর্ম সেটা পুরো চলছে, পুরো বাটাম বেঁধে এই যে সাইডে যে গোল যে রাউন্ডটা থাকে না, সেইটা পুরো এখানে রেডি করা চলছে। আর এই দিকেও সব অনেক দাদারা কাজ করছে। এবার সামনের দিকে যাব, আর সামনে দেখতে পাচ্ছ জল টল যে জমে আছে এগুলো প্লিজ একটু ইগনোর করো, এই যে দেখতে পাচ্ছ পুরো। এবার সামনে থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা এটা দাদা কবে উদ্বোধন হবে? মহালয়ার দিন এটা উদ্বোধন হবে। এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এটা মহালয়ার দিন এটা উদ্বোধন হবে। আর এই যে জল টল যে জমে আছে এগুলো সব ঠিক হয়ে যাবে তো? সব পুরো ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই, সবাই আসো, বিন্দাস ঠাকুর দেখো। এই যে ভিতরটা আমি এবার জাস্ট প্রবেশ করছি, এ দেখো এইখানে একটা কাকু কাজ করছে, দেখো এই যে বাটাম টাটাম লাগাচ্ছে। এবার আমি তোমাদেরকে ওপরটা দেখাচ্ছি, গাইস ওপরটা দেখো, পুরো মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির পুরো সেই মন্দিরের মতন। আজ সবার আমন্ত্রণ, উৎসবের সুভালোকে আজ আলোকিত মন, 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 উৎসবের সুভালো
দেখতে পাচ্ছো এই পূজা মণ্ডপের এই যে ঠাকুর, ঠাকুরটা কিন্তু অলরেডি এখানেই তৈরি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু এখনও কোনো রং টং কিছু হয়নি, এটা মহালয়ার দিন উদ্বোধন, তার আগে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এই বাউড়িয়া যুবগোষ্ঠী ক্লাবে তোমরা কিভাবে আসবে ইনফরমেশনটা আমি দিয়ে রাখি। যারা কলকাতার দিক থেকে বা হাওড়ার দিক থেকে আসবে তারা নামবে বাউড়িয়া স্টেশন। বাউড়িয়া স্টেশনে নামতে গেলে তোমাদেরকে কি গাড়ি ধরতে হবে, মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকালে চেপে বাউড়িয়া স্টেশন। বাউড়িয়া স্টেশনে ভাড়া লাগবে মাত্র 10 টাকা, হাওড়া থেকে বাউড়িয়া স্টেশন পর্যন্ত 10 টাকা ভাড়া, এবং বাউড়িয়া স্টেশন থেকে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে এই যুবগোষ্ঠী ক্লাবে, যেভাবে আমরা এলাম টোটো করে তোমরা চলে আসবে। আর এই ভিডিওটা এইখানেই এন্ড হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।